আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন আমরা সবাই গরমে আর ঘরে বসে থাকতে থাকতে আমরা সবাই আসলে বিরক্ত, ক্লান্ত, মানসিকভাবেও কি ভারাক্রান্ত। এখন যেহেতু আমাদের বছর প্রায় শেষ হতে চলেছে, নভেম্বর মাস, অলরেডি নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু আমরা কোনো ক্লাস বা পড়ালেখা ছাড়াই ঘরে বসে আছি। আর অনলাইনে তো আমাদের কিছু কিছু ক্লাস হয়েছে, সেটা হতে পারে গণিত, বাংলা বা ইংলিশ, এই তিনটে ক্লাস হয়েছে, আর বাকি ক্লাসগুলো তোমাদের হয়নি। এখন যেহেতু সরকার ঘোষিত তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেজন্য তোমাদেরকে অনলাইনে কিছু কিছু ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমাদের হয়তো বা ক্লাসে আমরা পাঠ এক করে পড়িয়েছিলাম, তারপর দুবার পড়া হয়নি। এখন আজকে আমরা তৃতীয় পাঠ থেকে পড়া শুরু করব। আর এই অনলাইন ক্লাসও সপ্তাহে তোমাদের দুদিন হবে, বৃহস্পতিবার এবং রবিবার। অবশ্যই ক্লাস ফলো করবো এবং অ্যাসাইনমেন্ট আশা করি সবাই স্কুল থেকে নিয়ে যাবে এবং জমা দিয়ে যাবে। আচ্ছা, আজ আমরা পড়ব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো শিশুর বেড়ে ওঠা। আচ্ছা, শিশু কোথায় বেড়ে ওঠে? আমরা জানি শিশু পরিবারে বেড়ে ওঠে। পরিবার কাকে বলে? এখন আমরা জানব পরিবার কাকে বলে। পরিবার বলে যেখানে আমরা মা ভাই বোন নিয়ে সবাই বসবাস করি সেটাকে বলে পরিবার। এখানে আমরা লিখেছি পরিবারের ধারণা। পরিবারের ধারণাটা কোথা থেকে আসলো? যখন কয়েকজন সদস্য মিলে একখানে বসবাস করে সেটাকে বলে পরিবার। আচ্ছা, পরিবারের তাহলে আমরা এখানে দু ধরনের পরিবার জানি, একটা হলো একক পরিবার এবং যৌথ পরিবার। আচ্ছা, তাহলে তোমাদের বইয়ে পাঠ একই আছে, প্রথমে আছে পরিবার একটি, সরি, পরিবারের ধারণা ও ধরন। আচ্ছা, পরিবারের ধারণা কোথা থেকে এলো? পরিবারের একটি সামাজিক সংগঠন। পরিবার থেকে মানব জাতির বিকাশ, মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। আচ্ছা, আমরা কি শিখেছি ছোটো সময়? আমরা ক্লাসে বইয়ে পড়েছি পরিবার কাকে বলে। আমরা পড়েছি মা বাবা ভাই বোন নিয়ে যেখানে বসবাস করে সেটাকে বলে পরিবার। আচ্ছা, আর সামাজিক, এখানে বলে সামাজিক অগ্রগতি যেটা হয়েছে সেটা কীভাবে হয়েছে? কয়েকটি পরিবার নিয়ে কী হয়, একটা পাড়া বা মহল্লা হয়, আর কয়েকটা মহল্লা নিয়ে একটা সমাজ তৈরি হয়। আচ্ছা, তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতা মাতা সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। তাহলে পরিবার কি? একটা সামাজিক প্রতিষ্ঠান। এই জন্য কী করি আমরা, অনেক সময় দেখা যায় যে সমাজের ভয়ে আমরা এটা করি না, সেটা করি না, বা এভাবে চলি না। কেন করি না? সেটা সামাজিক দায়বদ্ধতা থেকে বা সমাজের কারণে সেটা আমরা করি না। পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আবেগ ইত্যাদি। আচ্ছা, আমরা এগুলো কার কাছ থেকে পেয়ে থাকি? পরিবারের বড়দের কাছে। আর কী পেয়ে থাকি? ভালোবাসা, মায়া, মমতা, এবং ছোটোদেরকেও আমরা কী করি, ভালোবাসা দিই, স্নেহ দিই। এটা কারণ কি? আবেগীয় সম্পর্ক। এটা কীভাবে? তোমার পরিবার তোমার জন্য যে চিন্তা করবে, যে ভালোবাসা দেবে, তোমার ব্যাপারে খাওয়া পড়া সেটা অন্য কেউ করবে না। এটা কী সম্পর্ক? আবেগীয় সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে থাকে। আচ্ছা, পরিবার কী কী দায়িত্ব পালন করে থাকে এটা আমরা জানব। কী কী দায়িত্ব পালন করে? আমরা সাধারণত জানি যে তোমার পরিবারে বাবা মা, তোমার পড়ালেখা, খাওয়া দাওয়া, তোমার শিক্ষা, সমস্ত কিছুর দায়িত্ব কে পালন করে থাকে? তোমার পরিবার, বাবা মা। আচ্ছা, তারপর আমরা শিখব পরিবর্তন। আচ্ছা, পরে সমাজ, পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকীকরণ। পরিবর্তনশীল পরিবার কাকে বোঝায়? পরিবর্তনশীল পরিবর্তন মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় তাকে বলে পরিবর্তনশীল পরিবার। যেমন পরিবর্তনশীল পরিবার কোথা থেকে আসে? যেমন আমরা গ্রামে যখন বসবাস করেছি সবাই দেখা যায় দাদা দাদি, চাচা, কুকুর সবাই একসাথে বসবাস করেছি। আর শহরে এসে কী হয়? পরিবারটা ভেঙে যায় যখন আমরা শহরে চলে আসি, শুধু বাবা মা
তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করি। এভাবে পরিবারের ধরন পরিবর্তিত হচ্ছে। শিশু একটি পরিবারের তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে ওঠে, গড়ে ওঠে, তাকে কি বলে সামাজিকীকরণ। তার মানে কি, সমাজে তাকে বিভিন্ন নিয়ম কানুন আচার আচরণ যেগুলো শিখিয়ে সেটাই সেটাকে কি বলে সামাজিকীকরণ। তোমার স্কুলে আসলে স্কুলে এসে দেখা যায় যে তোমার বন্ধু বান্ধব বা তোমার সহপাঠী যারা থাকে তাদের পরিবার সম্পর্কে বিভিন্ন ধারণা পাও। সেভাবে আমরা কী করি সামাজিকীকরণ শিখে উঠি। এটার সাথে কী হয়, একসাথে খেলা ঘোরা বন্ধুত্ব, এটাই হলো সামাজিকীকরণ। এটি একটি প্রক্রিয়া যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার মানে কি, আর কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। আর শিশুর সামাজিকীকরণের ভূমিকা কে রাখে, পরিবার। কারণ তুমি তোমার হাতে গড়ি কোথায় ভাষা শিক্ষা শুরু হয়, কোথায় থেকে, মায়ের কাছ থেকে। এবং সেটা থেকে আমরা আস্তে আস্তে যত সহায় করি ততই আমাদের শিক্ষা বাড়তে থাকে। পরিবার সম্পর্কে বা আত্মীয় স্বজন সম্পর্কে সামাজিকীকরণ যেটা আমরা সমাজ থেকে শিখি বা পরিবারের বাইরে থেকে শিখি সেটাই হলো সামাজিকীকরণ। তারপরে পরিবারের ক্ষেত্রে শিশু শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করে কি, স্কুল। শিক্ষাক্ষেত্রে পরিবার এই দায়িত্ব ভূমিকা পালন করলেও তারপরে শিশু কি করে, স্কুলে এসে তার বাকি শিক্ষাটা সে আস্তে আস্তে শিখতে থাকে। ধর্ম শিক্ষার বিষয়ে পরিবার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ শিশু ধর্ম শিক্ষার বিষয়ে অত্যন্ত সজাগ। আচ্ছা, আমরা যে পরিবারে যে ধর্মে বসবাস করি বা যেখানে আমাদের জন্ম, আমরা সেই পরিবার সম্পর্কে সেভাবে গড়ে উঠি। যারা মুসলিম ধর্ম পরিবারে জন্মগ্রহণ করে তাদের আচার আচরণ নামাজ কালাম তারা সেভাবেই গড়ে ওঠে। এবং যারা হিন্দু পরিবারে বা যে পরিবারে জন্মগ্রহণ করুক সেটা কোথা থেকে, সেটা তাদের পরিবার থেকে তারা শিক্ষা গ্রহণ করে। শিশু লালন পালন পরিবারের প্রধান দায়িত্ব হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু বাংলাদেশে এখন বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন যারা মা বাবারা চাকরি করে তারা কি করে, তার সন্তানদেরকে কি করে হোমে রাখে অথবা ডে কেয়ার সেন্টারে কিংবা অন্যভাবে শিশুদেরকে লালন পালন করছে। এটা কেন করছে, মানুষের কাজের দায়িত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে। অনেক মায়েরাই দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, অর্থ তাকে সংসারে সেভাবে বাচ্চাকে সময় দিতে পারে না, লালন পালন করতে পারে না। তার জন্য কী করা হয়েছে, বেবি হোম, ডে কেয়ার সেন্টার এবং বিভিন্নভাবে লালন পালন করছে। আর যৌথ পরিবারে দাদা দাদি চাচা চাচি সহ অন্য সদস্যদের সাথে পারিবারিক পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশু সম্পর্ক গড়ে ওঠে। এতে কী হয়, যৌথ পরিবারে যদি কেউ বসবাস করে তাদের কী সুবিধা হয়, তারা সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তা বোধ, সমান ভাগের অংশীদার ইত্যাদি তারা পরিবার থেকে গুণগুলো অর্জন করতে পারে, যেটা একা পক্ষে বা একক পরিবারে বসবাস করলে সম্ভব হয় না। এবার তোমাদেরকে পরিবারে অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করছে, যেমন বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে সম্পন্ন হচ্ছে। যেমন পার্ক, জাদুঘর, চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজন, বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পরিবার পারিবারিক পরিমণ্ডলে হয়ে আসছে। আচ্ছা, আগে আমরা কী করতাম, বিভিন্ন সামাজিক আমরা আমাদের চিত্ত বিনোদনের জন্য কী করতাম, বিভিন্ন পার্ক, জাদুঘর বা চিড়িয়াখানায় বেড়াতে যেত আনন্দ পাওয়ার জন্য। কিন্তু এখন আসলে পারিবারিক পরিমণ্ডল এত ছোটো হয়ে যাচ্ছে দিন দিন, এখন আর সেটা পরিবার করতে পারছে না বাবা মার ব্যস্ততার কারণে, এখন পরিবারে সেটা সম্ভব হচ্ছে না। তাহলে শিশুরা কীভাবে বড় হচ্ছে, তারা দেখা যায় যে টেলিভিশন দেখে বা রেডিও শুনে বা এখন বর্তমান যুগে মোবাইল, এগুলো দিয়েই তাদের বিনোদনের কাজ আসছে। কিন্তু এখন আর সে আগের মতো বিনোদনমূলক কোনো বেড়ানোর জায়গা বলতে গেলে আমাদের দেশে খেলা নেই। শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য তার পারস্পরিক সম্পর্কের ভূমিকা। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনে ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের পথ। আচ্ছা, একটা শিশুর আচার আচরণ কেমন হবে সেটা সে কোথা থেকে শিখে,
তার পরিবার থেকে শিখি। পরিবারের মধ্যে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। আচ্ছা, আমরা যদি যৌথ পরিবারে বসবাস করি তাহলে কী হয়? সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগিতা করবে, সম্প্রীতি, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, তার মানে কি একজনের প্রতি আরেকজনের সহানুভূতি, আত্মত্যাগ। আত্মত্যাগ কোনটা? আত্মত্যাগ হলো ধরো তোমার পরিবারে, যদি যৌথ পরিবারে বসবাস করে অনেক সময় দেখা যায় যে আমাদের জামা কাপড়, খাবার দাবার সেখানে পরিমাণটা একটু সীমিত হয়ে আসে। আর একক পরিবারে বাস করে দেখা যায় যে একজন দুইজন ছেলে মেয়ের জন্য বাবা মা সবই করতে পারে, কিন্তু যৌথ পরিবারে যেটা সম্ভব হয় না। আর এটা সম্ভব না হওয়ার কারণও কী হয়? এটা আমাদের জন্য ভালো দিক, যেটা আমরা পরিবার থেকে শিখতে পারি, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা, এগুলো। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশুর মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। সেটা কী প্রভাব বিস্তার করে? সেটা হলো তার বাবা মা এ দুজনের মধ্যে অধিক কাছের মানুষ হলেন মা। সুতরাং শিশু সামাজিকরণের প্রধান সূত্রপাত ঘটে মার কাছ থেকে। আচ্ছা, মাকে কী বলা হয়? কী বলা হয়? আমরা শুনেছি মা হল একজন সবচেয়ে বড় শিক্ষক, যার কাছ থেকে আমাদের জন্মের পর থেকে শিক্ষা শুরু হয়। বড় শিক্ষককে আমাদের মা। মা শিশুকে যেভাবে খাদ্যের প্রতি যোগ সৃষ্টি করবেন, শিশুর খাদ্যাভ্যাস আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, ভাষা শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকে। তাহলে আমরা বললাম যে মাই হলো প্রথম প্রধান শিক্ষক, যার কাছ থেকে আমরা প্রথম থেকেই শিক্ষা শুরু করি এবং সেটি আমাদের মনে সারা জীবন প্রভাব বিস্তার করতে থাকে। আর আমরা যেটা শিখি সেটা আমাদের কীভাবে প্রকাশ পায়? আমাদের আচার আচরণের মাধ্যমে। আর বাবা কি? বাবা হলো পরিবারের আয় উপার্জন করেন, কোনো কোনো পরিবারে মা উপার্জন করে। সংসার পরিচালনার জন্য তাদেরকে অনেক নিয়মনীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতা মাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে প্রভাবিত করে। আমরা যে মূল্যবোধটা পরিবার থেকে শিখে আসি সেটা কীভাবে আমাদের সামাজিকীকরণে প্রভাব ফেলে? কীভাবে প্রভাব ফেলে? আমি কী শিক্ষা পেয়েছি সেটা আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সেই প্রভাবটাই ফুটে উঠে। শিশুর সুস্থ সামাজিকীকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতা মাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া, তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ মনোমালিন্য এড়িয়ে সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, এসবই শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। আচ্ছা, সেটা হলো আমাদের পরিবারে বাবা মা যে আচরণ করে সেটাই আমরা পরিবার থেকে শিখে আসি এবং সেটাই আমাদের ভবিষ্যতে বা যাদের সাথে চলাফেরা করবো সেটা কিন্তু তখনই প্রকাশ পায় আমাদের আচরণ। আচ্ছা, এখন তোমাদেরকে পরিবার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম, তোমরা এগুলো ঘরে করে ফেলবে এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট তোমরা সেই অনুযায়ী কাজ করবে। ধন্যবাদ।